মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 22শে জুলাই, তন্ময়ের জন্মদিন। তো আজকে এখনো বাড়িতে নেই, ও আসবে হচ্ছে দুপুরবেলাতে। তো আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভ্লগটি খুব ভালো লাগবে। তো চলুন, এখন আমি একটুখানি বাজারে যাব, বাজার সমস্ত করাই আছে, শুধু ওর জন্য একটু মাছ আনবো আর কেক মিষ্টি এগুলো কিনে আনবো, এনে আমি রান্না করবো। তো চলুন, আমি এখন বাজারে যাচ্ছি, এসে আপনাদের সাথে কথা বলছি। বাজার করে আমি চলে এসেছি, আর এগুলো আগে থাকতেই বাজার করা ছিল, শুধু ইলিশ মাছটা আজকে এনেছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, পায়েস আমার হয়ে গেছে। আর এই যে পাতুড়ি বসিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো যেহেতু বড় বড় তো একবারে ভাজা যায়নি, তো চিকেন ম্যারিনেট করেছি, চিকেনটা স্যাটে করবো। আর মটন আমার হয়ে গেছে, একটু প্রেশারে সিটি করে মেরে নেবো। আর চিংড়ি মাছ, সরি, ইলিশ মাছগুলোও হয়ে গেছে। চিংড়ি মাছটা মালাইকারি করলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হবে, তন্ময়কে আমি খেতে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর ও এসেছে, এসে ওর একটু কাজ ছিল, বেরিয়েছিল, স্নান হয়ে গেছে। তো এই যে আজকে আমাদের বার্থডে বয় কি পড়েছে একটু দেখিয়ে দাও, নতুন জামা, নতুন জামা, নতুন প্যান্ট পরে একদম সোনা দায় মেলে হয়ে গেছে। কেমন লাগছে? আর কিছু বলতে চাও? কি বলতে চাও? বয়সটা বেরিয়ে যাচ্ছে। তো আজকে বার্থডে উপলক্ষে আমি সব রান্না বান্না করেছি, সরি, আমি সব রান্না বান্না করেছি। কি কি রান্না করেছি তুমি বলবে না আমি বলবো? আজকে সকাল থেকে অনেক কিছুই রান্না বান্না করেছি, ও ছিল না, আমি একা বাজার দোকান করেছি, তো করে রান্না বান্না করেছি। তো করেছি সবার প্রথমে ভাত, ফ্রাইড রাইস, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মানে 5 রকম ভাজার মধ্যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, ইলিশ মাছের মাথা একটা ভাজা দিয়েছি, আর চিকেন স্যাটে, পাঁপড় ভাজা, স্যালাড, আর এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা, মুগ ডাল, ভেজ ডাল, ইলিশ মাছের পাতুরি, দই পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, মটন, মানে সিম্পল মটনের ঝোল, আমের চাটনি, পায়েস, ও আম খেতে ভালোবাসে সেই জন্য আম, আর 5 রকমের মিষ্টি। তো আজকে আমি ভাবতে পারিনি এত রকম মানে পদ হবে। আমি আজকে এই সবে জম্মু থেকে ফিরলাম, তো ফিরে দেখছি অনেক রান্নাবান্না, অনেক তোড়জোড় চলছে। তো গোনাগুনতি করার পর যেটা দেখলাম যে কত রকমের পদ হয়েছে, তো ভাজা ভুজি, ভাত, ডাল, মাছ সব নিয়ে 21 রকমের পদ রান্না হয়েছে। 3 রকমের মাছ, 2 রকমের মাংস, চিকেন, মটন দুটোই হয়েছে। যাই হোক, আমার এর মধ্যে ফেভারিট হচ্ছে চিংড়িটা, ইলিশটা একদম নয়, একদম নয়, একদমই না, ভালো লাগে না। সবথেকে ফেভারিট কি বলো? আর সবথেকে ফেভারিট হচ্ছে মটন, তারপর চিংড়ি, এই দুটোই খাবো এখন, বেশি কিছু খাবো না। জন্মদিনে একদিন, হ্যাঁ একদিন, প্রত্যেকদিন হলে এরকম ভালোই হতো, এরকম এত কিছু না, শুধু মটনটাই যদি হতো আর ভাতটা যদি পেতাম প্রত্যেকটা দিন, তাহলে এত সুন্দর লাগতো, মানে জীবনটা খুশি থাকতো। যাই হোক, তো আজকে তো জন্মদিনটা ঘরোয়াভাবে সেলিব্রেট হচ্ছে, আর কালকে আমরা যাচ্ছি সকাল সকাল বোলপুর, ওখান থেকে যাব তারাপীঠ, মানে ওটা হচ্ছে জন্মদিন সেলিব্রেটের আর একটা পার্ট। তো আজকে ঘরোয়াভাবে হবে পার্ট 1, তারপরে পার্ট 2 কাল থেকে স্টার্ট হবে। তো আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন, চলুন এখন খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি। তো চলো খেতে বসবে তো নাকি? চলো, নাকি খাবার দেখেই পেট ভরে গেছে? না না, মটনটা আছে না, ওটা মুখে গিয়ে পেট যেতে হবে। এই যে ও খেতে বসে গেছে, আর খেতে বসে আজকে যেহেতু জন্মদিন সব কিছুই ফেভারিট ফেভারিট হচ্ছে। ও বর্ডার সিনেমাটা দেখতে খুব পছন্দ করে, ওই জন্য একদিকে বর্ডার সিনেমা চলছে আর একদিকে ও খাচ্ছে। আর দেখুন, সবার আগে ও মটনটাই খেলো, আমি এত কিছু রান্না করেছি, মানুষে সব ভাজাভুজিগুলো আগে খায়, আগে মটনটা চেখে দেখলো যে কেমন হয়েছে। আসলে ওর মটন খাওয়া বারণ, আমি বাড়িতে একদমই বানাই না। তো এই যে ও খাক, তো আমিও খেতে বসে গেছি, তো আগে ওকে খাইয়ে নেবো, তারপরে আমি খাবো, মানে একসাথেই খাবো। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখুন ও বেচারা টায়ার্ড হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি সব কিছু গোছ গাছ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর দেখুন পিছনে তন্ময় ঘুমাচ্ছে, আর তার মধ্যে চলে গেছে আমাদের সব অতিথিরা, তার মধ্যে একজন বাকি আছে আমার ভাই, এই যে টুয়া আর তাতুই এসেছে, ওরা এখন খাচ্ছে একটু চিকেন থাকে, বাবাও খাচ্ছে কিন্তু মা খেলো না। আর এই যে সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে, আমি আগে থাকতে কিছু গোছাইনি, কারণ ডেকোরেশন করার মতন সেরকম বেশি কিছু ছিল না, এই টুকটাক জিনিসগুলো এগুলো বাড়িতেই ছিল, প্রতি বছর আর কিনতে হয় না। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে,
আর এবার কেক কাটবার প্রস্তুতি চলছে। বার্থডে বয় সব কিছু নিজেই অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু এত কিপ্তমি করছে, বার্থডে যেটা লেখাটা আছে ওটা বারবার খুলে পড়ে আছে, ওটাকেই বারবার সবাই আমরা আটকাতে ব্যস্ত। তো এই যে ও রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে, আর বারবারই ওটা খুলে পড়ে যাচ্ছিল, কিন্তু কী আর করা যাবে, সবার ওটার দিকেই ফোকাস। তো যাই হোক, এবার আমরা কেকটা কেটে ফেলবো। খুব স্বল্প লোকজন নিয়েই তন্ময়ের বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে, কারণ কালকে যেহেতু আমরা ভোরবেলা বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে, ওই জন্য বেশি কেউ না, তুয়া আর তাঁতই এসেছে, আর আমার বাবা মা আর ভাই। আর ভাইয়েরও বেচারা পাটা ভেঙে গেছে, ও কষ্ট পাচ্ছে। তো কেকটা রেডি করব, আর তন্ময়কে মানে এই কেকটা এত ভালো লাগে ওর, তো ওর জন্য বিশেষ করে কেকটা আনা, কিন্তু ওর নামের স্পেলিংটা ভুল করেছে, আমি তখন খেয়াল করি, তারাপীঠের মধ্যে ছিলাম যেহেতু, দেখছি তন্ময় না লিখে তময় লিখে ফেলেছে। কি আর করা যাবে, এইভাবে কেকটা কাটানো হবে। তো চলো, এবার আমি সব কিছু গোছগাছ করে নিই, মানে কেকটাকে সাজিয়ে নিই। তারপরে ও একদম ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটার জন্য, ওর আর ভালো লাগছে না, তো খুব তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে আনে, এবার রেগে যাচ্ছে। তো চলুন, বাচ্চাগুলোকে বলেছি তোরা একদম যতটা পারবি আনন্দ কর, তো ওরাও ভীষণ আনন্দ পাচ্ছিল, আর বাচ্চারা হয়তো এগুলোই বেশি ভালোবাসে, ওদের কাছে কেক কাটা বাদে এই তো এবার কেক কাটিং হয়ে গেছে, আর কেক কাটিং হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু, তো এবারে আমাদের খেতে বসতে হবে। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, আর ওরা সবাই মিলে খেতে বসে গেছে। আমি আর তন্ময় একটুখানি বাদে খাবো, আর বাবা মাকেও ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো ভাইয়েরও পাটা যেহেতু ভেঙে গেছে বেচারে অ্যাক্সিডেন্ট হয়ে, তো ওকে নিয়ে ফিরবে, ওই জন্য তাড়াহুড়া করছে বাবা মা। আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, তো ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আবার ওদেরকে নিচে ছেড়ে এসে, যেহেতু আমাদের গেট বন্ধ হয়ে যায়, ওদেরকে নিচে ছেড়ে এসে তারপরে আমরা খাবো। খেয়ে দিয়ে আমাদের ব্যাগ গোছাতে হবে, আমাদের এখনো ব্যাগ গোছানো হয়নি, ওটাই একটা টেনশন আছে। চলুন ওরা খাওয়া দাওয়া, তো সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখন আমরা ব্যাগ গোছাচ্ছি, আমাদের এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, আর ব্যাগটা আগে থাকতে গুছিয়ে রাখিনি, কারণ তন্ময় যেহেতু ছিল না, এবারে তো ও আসলে ওর জিনিসপত্র যদি আমি বেশি বেশি ঢুকে রাখি ও সব বার করে দেয়, ওই জন্য আমি ভেবেছি ও আসলে রাত্রিবেলা সব হাতের কাছেই ছিল, শুধু ব্যাগে ঢোকাবো। আর ইলেকট্রিক কেটলিটা নিয়ে নিচ্ছি, কারণ যদি কিছু দরকার পড়ে বাইরে জল টল গরম করতে বা চা করতে একটা রাখা ভালো। আর সব গোছগাছ মোটামুটি হয়ে গেছে, আমরা এখনো ডিনার করিনি,
ব্যাগটা গুছিয়ে ডিনার করবো, কালকে ভোর 5টায় আমাদের ট্রেন। 5টা আছে ট্রেন? 6:30। হ্যাঁ, 6:30 শাহরাখুলি থেকে ট্রেন, ওই 5টা 5:30-এর মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে। তো চলুন ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের এই ডিনার কমপ্লিট হলো আর ভীষণ টায়ার্ড, আজকে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, দুপুরও খেতে অনেকটা বেলা হয়ে গেছিল। তারপরে কেক কাটিং এর পর একটু কেক খাওয়া হয়েছে, পেটটা ভার ছিল। আর ব্যাগ গোছানো তো হয়ে গেছে, কিন্তু আমার কসমেটিক্স কিছু এখনো গোছানো হয়নি, তো ওগুলো এখন গোছা চলছে। তারপরে আমরা ঘুমাবো আর ভোর 5টার সময় বের হবো। 5:30 উঠতে হবে, হয়তো প্রায় 4টের মধ্যে। আমি চেষ্টা করবো একটু স্নান করে বেরোনো, তাহলে একটু ফ্রেশ লাগবে, আর নাহলে সারাদিন ভীষণ কষ্ট হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই ভিডিওটা এন্ড করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করুন। তো আজকের মতন টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট বন্ধুরা।